মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় 44 জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই 44 জনের মধ্যে 14 জন চিকিৎসক পেশায় নিয়োজিত। সিআইডির কর্মকর্তারা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন চক্রের সদস্যরা। অর্থ পাচারের মামলা তদন্ত করতে গিয়ে এই চক্রের সদস্যদের প্রায় 100 কোটি টাকার অর্থ সম্পদের খোঁজ পেয়েছেন তারা। ইতোমধ্যে এই মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে, শীঘ্রই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। 2006 থেকে 2015 সাল এই 10 বছরে অন্তত 5 বার প্রশ্ন ফাঁস হয়েছে বলে নিশ্চিত হয়েছে সিআইডি। সিআইডির কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রিন্টিং প্রেস থেকে 2006, 2009, 2011, 2013 এবং 2015 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন প্রেসের তৎকালীন মেশিন ম্যান আব্দুস সালাম। ফাঁস করা সেই প্রশ্ন তার খালাতো ভাই জসিম বিভিন্ন কোচিং সেন্টার এবং তার নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিত। এভাবে যোগ্যতা না থাকা সত্ত্বেও শত শত শিক্ষার্থী টাকার বিনিময়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রেস কর্মচারী আব্দুস সালাম খান ও তার খালাতো ভাই জসিম উদ্দিন ভুঁইয়ার পারিবারিক চক্রটিতে ছিলেন চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার, কোচিং সেন্টারের মালিক, শিক্ষার্থী, ছাত্রলীগ নেতা, আবাসন ব্যবসায়ী সহ অনেকেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ সহ প্রশ্ন ফাঁস চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। 21 আগস্ট রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ 22 আগস্ট সোমবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমুইন জানান, গত 20 আগস্ট অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজের প্রথম বর্ষ ফাইনাল বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আদান প্রদানের প্রমাণ পাওয়া যায়। এই চক্রটিকে ধরতে গতকাল রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 10-এর অভিযানে রাজধানীর মহাখালী, ধানমন্ডি ও আজিমপুর এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে শরীয়তপুরের পালং ইউনিয়নের ফরিদা খাতুন, চুয়াডাঙ্গার জাফরপুরের মনোয়ারা খাতুন, সিরাজগঞ্জের কামারখন্দের নার্গিস পারভিন, গাইবান্ধা জেলার শাহঘাটার কোহিনুর বেগম, টাঙ্গাইলের ঘাটাইলের মোহাম্মদ ইসমাইল হোসেন ও টাঙ্গাইলের কালীহাতির মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই চক্রের মূল হোতা ফরিদা খাতুন। তিনি রাজধানী মহাখালীর একটি নার্সিং কলেজের কম্প্রিহেনসিভ নার্সিং অ্যান্ড প্যাথোসাইকোলজি বিষয়ের প্রশিক্ষক।